রুচির পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম। চলুন এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। জনপ্রিয় ইউটিউবার হিরো আলমের উত্থানকে রুচির দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করা হয়। এরপর শুরু হয় পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত। নানা শ্রেণীর মানুষ এরকমের মতামত করেছেন, শুধু তাই নয়, সেটি আবার আলোচনার স্থানও পায় দেশজুড়ে। সেই মন্তব্যের রেশ এখনও কাটেনি। হিরো আলম কিছুদিন পরপর খোঁচা দেন বিভিন্ন মাধ্যমে। তার ওই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন হিরো আলম। শনিবার রাত 8:30 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। তাতে বেশ ফর্মাল লুকে দেখা যায় তাকে, সঙ্গে রয়েছেন তার দুই সহ অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, মানুষের রুচির পরিবর্তন চেষ্টা করছি, দোয়া চাই সকলের। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে, পরিচালনায় আলী জুলফিকার। ভিন্ন রকমের আরেকটি মিউজিক ভিডিও। এর আগে হিরো আলমের উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে কথা বলে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ। তিনি বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে রয়েছি, আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। মামুনুর রশিদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ফেসবুক লাইভে একাধিক স্ট্যাটাস দিয়ে হিরো আলম। এর মধ্যে কয়েকদিন আগে দেওয়া একটি স্ট্যাটাসে হিরো আলম জানান, রুচির দুর্ভিক্ষ কাটাতে বাসায় শিক্ষক রেখে পড়াশোনা করছেন বলে জানান তিনি। তা সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কী মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।